সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। দর্শক আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। আমরা সবাই জানি এই মুহূর্তে করোনার সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু হওয়ার সাথে কমেছে, কিন্তু বিপদ কিন্তু একেবারে কেটে যায়নি। আমরা একটু সচেতনতা আমাদের খুব বেশি জরুরি, কিভাবে থাকতে পারি আমরা সচেতন, কি কি করতে পারি, কতটুকু সচেতন আমাদের থাকা উচিত, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে আলোচনাতে যুক্ত হচ্ছেন এভার কেয়ার হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আরিফ মাহমুদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? দর্শক আমরা একটু অপেক্ষা। জি, শুনতে পাচ্ছেন আরিফ মাহমুদ? জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এই যে করোনার যে অবস্থা চলছে এই মুহূর্তে, তৃতীয় ঢেউ আসার একটি শঙ্কা দেখা দিয়েছে, কারণ ভারতীয় যে ভ্যারিয়েন্ট সেটি আমাদের দেশে ইতিমধ্যে চলে এসেছে। যদিও বলা হচ্ছে যে যারা আক্রান্ত ছিলেন তারা ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন, তারপরও আসলে সচেতনতা বৃদ্ধি হওয়ার অনেক বেশি জরুরি ছিল, আছে, কিন্তু কোনো কারণেই হয়ে উঠছে না, অনেক কড়াকড়ি হচ্ছে তারপর হচ্ছে না। আপনি আসলে কি বলতে চান এ ব্যাপারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 কে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেমনটা শুরুতে বলছিলেন যে করোনার বিষয়ে আমরা অনেকটাই স্বস্তিতে আছি, যেহেতু গত আপনারা যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহের স্ট্যাটিস্টিক্স গুলি আমরা দেখি যে সংক্রমণের হারটা কিন্তু কমে আসছে এবং মৃত্যুর সংখ্যাটাও, যেখানে সেকেন্ড ওয়েভের সময় 101, 102, 112 পর্যন্ত মৃত্যুর সংখ্যা চলে গেছিল, মৃত্যুর গ্রাফটা ঊর্ধ্বমুখী ছিল, সেটা কিন্তু দুই সপ্তাহ ধরে এখন নিম্নমুখী। যেমন গত 24 ঘন্টায় মাত্র 30 জন রোগীর মৃত্যু হয়েছে, যদিও কোনো মৃত্যু কাম্য নয়, কিন্তু তারপর অনেক কমে আসছে। কিন্তু সংখ্যার জায়গা যেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, একটা যে ভারতীয় ভ্যারিয়েন্ট, আরেকটা হচ্ছে যে আমরা ঈদের 8 দিন আগ থেকে যে ব্যবহারটা, আমাদের আচরণ বিধিটা ছিল আমাদের জনগণের, আমরা যদিও সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে একটা ঈদ না করলে কিছু হবে না, কেউ আমরা বাড়িতে যাব না, 3 দিন আমরা কর্মস্থলে থাকবো, কিন্তু জনগণ কিন্তু সেই কথাটা শুনেনি। সবাই আপনি দেখেছেন কিভাবে ফেরিঘাটে কিভাবে ভেঙে ভেঙে তারা বাড়িতে গিয়েছে, এবং এই এইখানটাই আমরা শঙ্কা করছি যে ঈদের পর থেকে আরো 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে ভাইরাসটা ছড়িয়ে পড়ে কিনা আবার, কারণ যারা গ্রামে গেলেন এবং তারা সেখানেও দিয়ে আসতে পারেন, কারণ তারা তো পরিবারের কাছে গেলেন, তাদের মা বাবা দাদি তাদের প্রিয়জনের কাছে, সুতরাং প্রিয়জনেরকেও এই রোগটা দিয়ে আসতে পারেন, এবং তারা যখন ঢাকায় এসে কাজে যোগদান করবে তখন তার কর্মস্থলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও এই রোগটা ছড়িয়ে দিতে পারে। এবং আপনি দেখেছেন যে সেকেন্ড ওয়েভে যখন পিক ছিল, প্রতিদিন 8,000-7,000 সংক্রমিত হচ্ছিল, হসপিটাল গুলিতে কোনো বিছানা পাওয়া যাচ্ছিল না, আইসিইউ পাওয়া যাচ্ছিল না, হাই ফ্লো নাজাল ক্যানুলা, অক্সিজেনের ঘাটতি ছিল। সুতরাং আমরা চাই না যে আবার একটা তৃতীয় আসুক বাংলাদেশে, কারণ আমাদের যে লিমিটেড রিসোর্স এটা দিয়ে মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে। আমরা যদি পার্শ্ববর্তী ভারতের কথা দেখি, আপনি গতকাল দেখবেন যে ওদের দেশে রেকর্ড পরিমাণ মৃত্যু হয়েছে, 4,200 জন, এবং একই দিনে 50 জন ডাক্তার করোনায় মারা গিয়েছে। এই হচ্ছে অ্যালার্মিং সিচুয়েশন। সুতরাং এই জন্য আমি যেটা বলতে চাই আমার দর্শকদের, আমাদের জনগণদের, সম্মানিত জনগণদেরকে, এখন যে লোকজন ঢাকা বাইরে থেকে ঢাকায় আসছে, আমরা গতকাল আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধিগুলি মনিটর করার বা স্বাস্থ্যবিধিগুলি মেনে চলার কেমন তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না। অনেকের মুখে মাস্ক নাই, গাদাগাদি করে ফিরছে, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারতেছে না, তো এইগুলিতে কিন্তু আমরা ঝুঁকিতে থেকে যাচ্ছি, এবং এই ঝুঁকিটা আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং সমাজ তথা দেশের জন্য। সুতরাং এই আচরণগুলি আমাদের সবচেয়ে বন্ধ করতে হবে, এবং আপনি জেনে থাকবেন যে লকডাউনটা কিন্তু আরো বাড়ানো হয়েছে। আমাদের মতো একটা যেখানে আমরা উন্নয়নশীল দেশে উপনীত হতে যাচ্ছি, এই সময় প্রায় দেখেন 4 এপ্রিল থেকে আমাদের দেশে লকডাউন চলতেছে। লকডাউন কিন্তু কোনো সমাধান হতে পারে না মহামারী, লকডাউন হচ্ছে একটা ডিভাইস বা একটা প্রসেস, সাময়িক একটা কোন সংক্রমণটা কমিয়ে দেওয়া যায়, সেটার বেনিফিট কিন্তু আমরা পেয়েছি। সংক্রমণের হারটা 22% থেকে আমরা এখন 7% নিয়ে আসছি,
মৃত্যুর সংখ্যাটা আমরা কমিয়ে এসেছি, কিন্তু এখন তো জীবিকা এবং জীবনের প্রয়োজন সবকিছু তুলে দিতে হবে আস্তে আস্তে। তোমার জনগণের সম্পৃক্ত হওয়া খুবই প্রয়োজন, জনগণের আচরণ বিধিগুলি ঠিক মতো মেনে চলা প্রয়োজন, যেভাবে সিডিসি WHO এবং আমাদের সরকার আমরা বারবার দিচ্ছি এই কথাগুলি সবাইকে মেনে চলতে হবে, নাহলে কিন্তু আমরা এই স্বপ্ন থেকে সহজে নিস্তার পাবো বলে আমি মনে করছি না। জি জি ধন্যবাদ। আমি এই বিষয়টিতে আরো একটু পরে আবার আসবো। আমি অন্য একটি বিষয় যেতে চাই, সেটা হলো যে আমাদের দেখা যায় ডায়াবেটিক অনেক পেশেন্ট আছেন বাসায়, অনেকে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন, এছাড়া কার্ডিয়াক প্রবলেমে আছেন, এরকম অনেক পেশেন্ট, অনেক রোগী, অনেক বাসার লোকজন আছেন আমাদের বাসাতে। তো তারা আসলে এই করোনার সময় কি করতে পারেন, কারণ তারা চাইলে হয়তো বাইরে কি সেভাবে ব্যায়াম করতে পারছেন না, কিংবা বাইরে হাঁটার ব্যবস্থাটা নাই, সেই ক্ষেত্রে বাসায় তারা কতটুকু কিংবা কিভাবে সচেতন থাকতে পারেন এই ব্যাপারে? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। এটা কিছু মানে করোনার ভয়টা অনেকটাই কেটে গেছে। আমরা কিন্তু এই বাংলাদেশে প্রথম মাসে আজকে মার্চের 8 তারিখে 2020 সালে বেশি আমাদের দেশে দেখা দেয়। সুতরাং আমরা এই এক বছর তিন করোনার সাথে আমরা যে কি যারা আপনি যে কথাগুলি বলেন, যাদের ডায়াবেটিস আছে, অ্যাজমা, কি করবে একটা হসপিটালে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, টেলিমেডিসিনের ব্যবস্থা আছে, উনি ডাক্তারের সাথে টেলিমেডিসিনে তারা তাদের লাইফ স্টাইলটা ঠিক করে দিবে, ওষুধগুলো অ্যাডজাস্ট করে দিবে, আর তাদের যারা ডায়াবেটিস রোগী তারা প্রায় প্রতিদিনই তাদের সুগারটা চেক করতে পারবে নাস্তা খাওয়ার আগে এবং নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে। আর ব্যায়ামের যে বিষয়টা আছে আপনি বলেন, প্রতিদিন সবাইকে 20 মিনিট সপ্তাহে 5 দিন হাঁটার অভ্যাস করতে হবে। এখন কথা হচ্ছে যে পার্কে তো যাওয়া যাচ্ছে না, রাস্তায় যাওয়া যাচ্ছে না, সেটা কি করবে? এখন আমাদের দেশে কিন্তু এখন আর উঠান নাই ঢাকা শহরে, এখন সবাই কিন্তু ছাদ মানে বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স চলে আসছে। তা আমি যেটা সবসময় বলি যে সব্বাসে এখন কিন্তু ছাদের একটা ব্যবস্থা থাকে, তো ছাদে হাঁটবেন এবং যদি বেশি লোক থাকে তাহলে মাস্ক পরে এবং দূরত্ব মেনটেন করে হাঁটবে, না হলে কিন্তু স্বাভাবিকভাবে ছাদে কিন্তু মাস্ক পরার প্রয়োজন নাই। সুতরাং তারা টাইম ভাগ করে নিয়ে তারা 20 মিনিট অ্যাটলিস্ট প্রতিদিন হাঁটার চেষ্টা করবে, সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, না হলে কিন্তু এই রোগগুলি কিন্তু জানেন ক্রনিক ডিজিজ, এগুলি কিন্তু বাসা বেঁধে যাবে শরীরে এবং পরবর্তীতে কিন্তু অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। আর যদি কারো সিরিয়াস হয়ে যায় শ্বাসকষ্ট অথবা কার্ডিয়াক প্রবলেমগুলি, তাহলে কিন্তু হসপিটাল কিন্তু নিরাপদ, প্রত্যেকটা হসপিটাল কিন্তু জোনিং এ ভাগ করা হয়েছে কোভিড এর সময়। যেমন যারা কোভিড তাদেরকে আমরা রেড জোনে রাখি, যাদের নন কোভিড তাদেরকে আমরা ইয়েলো জোনে রাখি, যারা সাসপেক্টেড থাকে তাদেরকে গ্রে জোনে রাখি। সুতরাং প্রত্যেকটা হসপিটাল কিন্তু এইভাবে জোনিং এবং ট্রায়াল সিস্টেমের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছে। সুতরাং আমি নিশ্চিত ভাবে বলতে পারি রোগীদের কোনো রোগ হলে অবশ্যই তারা হসপিটালে আসবে, এখান থেকে কোনো সংক্রমণ ছড়ানোর সংখ্যা কিন্তু খুব কম থাকে। কিন্তু এটা ভয় কাজ করে, আপনি যেরকম বলছেন রোগীদের, আমরাও অনেক ফোন পাই যে এই সময় আমরা হসপিটালে যেতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, টেলিমেডিসিন। আবার যাদের রক্তের সুগার পরীক্ষা করতে হবে যেমন 1 মাস পরে, বা হিমোগ্লোবিন A1C দেখতে হবে অথবা কোলেস্ট্রল চেক করতে হবে, এখন তো অনেক হোম সার্ভিস ডেভেলপ করেছে, আপনার টেলিফোনে কল করবেন বাসা থেকে যে স্যাম্পল নিয়ে আসবে। সুতরাং এইভাবে আমরা নিয়ম মেনে চললে আরেকটু নজর দিতে আমি বলি যে মানসিক অবসরটা যাতে রোগীদের না পেয়ে বসে, কারণ এই কোভিড এর সময় ঘরে থাকতে থাকতে আর এই ফেসবুক অথবা মোবাইল বা টিভি দেখতে দেখতে এবং ঘুমের অনিয়ম হয় এবং তাতে আমরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছি। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে জনগণকে, যে আমরা জানি ভালোভাবে সময়টা কাটাই, আমরা যারা মুসলিম আছে তারা নামাজ পড়বো, কোরআন শরীফ পড়তে পারি, যারা অন্য ধর্মের আছে তারা উপাসনা করতে পারে, বই পড়তে পারে, এভাবে সময়টাকে ভাগ করে। এবং রাত্রে একটা জিনিস মনে রাখতে হবে, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা একটা ভালো ঘুম হতে হবে। এভাবে যদি আমরা 24 ঘন্টাকে ভাগ করে নিয়ম মেনে চলি তাহলে আমরা অনেক সুস্থ থাকি। জি ধন্যবাদ। আরিফ মাহমুদ, আপনি ডায়াবেটিক পেশেন্টের কথা বলছেন, আমি তো জানতে চাচ্ছিলাম ধরুন কোন একজন ডায়াবেটিক পেশেন্টের যেদিন আর কি টিকার ডেট আছে, টিকার ডোজের যে ডেটটি আছে সেদিন তার হয়তো রেগুলার ইনসুলিন নিতে হয়, সেক্ষেত্রে ইনসুলিন যদি উনি রেগুলার নেন সেক্ষেত্রে টিকার কোনো প্রভাব ফেলতে পারে কিনা তার শরীরে? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোগীরা অনেকেই জানতে যাচ্ছেন এই প্রশ্নটা, বা কারো প্রেশার আছে 150 100 সে কি টিকা নিবে কিনা, অথবা কারো শ্বাসকষ্ট আছে তারা টিকা কিনতে যাবে কিনা।
কিন্তু আমাদের এখন পর্যন্ত যতগুলি গবেষণা হয়েছে প্রত্যেকটা দেশের আমরা গাইডলাইন রিভিউ করেছি এবং আমাদের দেশেও যে গাইডলাইন দেওয়া আছে এতে কোনো সমস্যা হওয়ার কথা নির্ভয়তা টিকা কেন্দ্রে যাবে এবং এই টিকা নিবে এই টিকা নিলে যে সমস্যাগুলি হয় সাধারণত একটু দেখা যায় যে সাইড ইফেক্ট হয় খুবই কম 1-3% শতকরা সুতরাং যেটা হয় এখানে ইনজেকশন আমরা দিই সেখানে হয় একটু জ্বর থাকতে পারে অনেকের মাথা ব্যথা হয় ইমিউনিটির ক্ষেত্রে জি করোনা রোগ প্রতিরোধ মানে করোনার সাথে আমাদের যুদ্ধ করতে হলে করোনার তো তেমন চিকিৎসা নাই যাদের করোনা হয়ে যাবে তাদেরকে তো চিকিৎসা নিতে হবে এখন করোনা যাতে না হয় এর জন্য আমাদের কি করা লাগবে একটা হচ্ছে যেটা আমরা সবসময় বলি যে ইউনিভার্সাল প্রিকশন আপনাকে মাস্কটা পরি ঠিক মতো পড়তে হবে তারপর শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে আর হাত ধোয়ার অভ্যাস করে তুলতে হবে এক ঘন্টা পর পর আমরা বলি যে সাবান পানি বা হ্যান্ডসেনিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে আর একটা হচ্ছে রেসপিরেটরি এটিকেট মানে আপনি যেখানে সেখানে হাঁচি কাশি দিবেন না যদি হাঁচি কাশি আসে আপনি টিস্যু ব্যবহার করবেন টিস্যু না রুমাল না থাকলে আপনি হাতের বাহুতে দিবেন যাতে এটা ছড়িয়ে না তো এটা হচ্ছে প্রথম প্রিকশন তারপর হচ্ছে ইমিউনিটি বাড়ানো এখন ইমিউনিটি কিভাবে বাড়ে ইমিউনিটি হচ্ছে সবচেয়ে ভিটামিন ডি একটা সোর্স এখন ভিটামিন অনেকেই আমাদের বলে যে আমি ভিটামিন ডি ট্যাবলেট খেতে চাই ইনজেকশন খেতে চাই এইগুলি একটা উপায় কিন্তু এই সাপ্লিমেন্ট দিয়ে কিন্তু ইমিউনিটি বাড়াতে অনেক সময় লাগে এই জন্য আমরা ডাক্তাররা সাধারণত বলে থাকি যে আপনি যে কোনো ভাবেই হোক একটু রোগ পোহাবেন এবং রোগটা হচ্ছে অনেকে বলে যে কখন পোহাবো সময় তো নাই কিন্তু আমরা বলে থাকি একটি ছাদে বাড়ির বারান্দায় সকাল দুপুর 12টা পর্যন্ত যে রোগটা থাকে এই রোগটা যদি আমরা গায়ে লাগাতে পারি এটা কিন্তু ভিটামিন ডি ডি এর একটা সোর্স সুতরাং এটা এইভাবে আমাদেরকে যে কোনো ভাবেই হোক আমাদের ভিটামিন ডি নিতে হবে এবং আপনি দেখে থাকবেন সাধারণ মানুষ কিন্তু করোনা কম হচ্ছে যারা রাস্তাঘাটে সাধারণ কাজ করে রিক্সা চালায় তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং তাদের কিন্তু করোনা ভাইরাসটা কম হচ্ছে এই কারণে আমাদের যেভাবেই হোক ভিটামিন ডিটা নিতে হবে আর যাদের যাদের লেভেল কম থাকবে তাদের তো ডাক্তারের পরামর্শ ক্রমে ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায় ডি রাইস এটা একটা প্রেসক্রিপশন মোতাবেক সেটা খেতে হবে আর একটু খাদ্য তালিকার দিকে আমাদেরকে নজর দিতে হবে কারণ এই করোনার সময় আমাদের কিন্তু খাদ্য তালিকাটা এমন ভাবে খেতে হবে যাতে আমাদের ইমিউনিটিটা তৈরি হয় আমাদের শুধু যে প্রোটিন খেলেই হবে তা না আমাদের কার্বোহাইড্রেট ফ্যাট নিউট্রিয়েন্ট এগুলি সাফিসিয়েন্ট পরিমাণে খেতে হবে এবং তার মধ্যে আপনি জানেন যে ছোট মাছ তারপর জিঙ্কের জন্য ডিম এগুলি খেলে আমরা এই সাপ্লিমেন্ট গুলি পেয়ে যাবো এভাবে যদি আমরা নিয়ম মেনে চলি তাহলে আমরা মনে হয় ইমিউনিটি বেশি পাবো জি ধন্যবাদ ধন্যবাদ আরিফ মাহমুদ আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম সেটি হলো যে সিমটমস কিন্তু বেশ বদলেছে আমরা যদি প্রথম দিকে একদম চলে যাই করোনার গত বছর মার্চের দিকে সেখান থেকে এখন পর্যন্ত কিন্তু করোনা তার যে সিমটমসের ধরন সেটা কিন্তু প্রতিনিয়ত বদলেছে যেমন নতুন অনেক কিছু যুক্ত হয়েছে যেমন আমরা দেখেছি শেষ দিকে সে ডায়রিয়ার একটা প্রকোপ বেড়েছে সংক্রমণ যারা হচ্ছেন তাদের ক্ষেত্রে বর্তমানে তো ডায়রিয়ার প্রকোপটা আসলেও বেড়েছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যারা আছেন বয়স্ক যারা আছেন তাদের মধ্যে ব্যাপারটি বেশি হারে বেড়েছে সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে কি আসলে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কি আসলে বেড়ে গেল একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এটা সবাই জানতে চায় যে প্রথম প্রথম দফা যেমন ফার্স্ট ওয়েভ আসলো তখন লক্ষণ আর এখন লক্ষণের মধ্যে পরিবর্তন কি তা আপনি অনেকটাই বলে ফেলেছেন যে পরিবর্তনগুলি প্রথমবার যেটা হয় তখন আমরা যেটা দেখেছিলাম যে করোনাটা বেশি হচ্ছিল একটু বয়স্ক লোকজনের যারা 50 এন্ড অ্যাবাউট এবং যাদের কোমরবিড কন্ডিশন আছে যেমন আপনি ইতিমধ্যে তিনটা কথা বলেছেন ডায়াবেটিস প্রেশার তারপর অ্যাজমা এর বাইরেও যাদের ক্যান্সার আছে বা যারা কিডনি ডিজিজে ভুগে এইসব রোগীদের বেশি হতো কিন্তু এবার সেকেন্ড ওয়েভে দেখা গেল কি এর ধরনটা মিউটেশন করে পাল্টে গেছে এখন কিন্তু অনেক ইয়াঙ্গার এজ গ্রুপে কিন্তু করোনা ভাইরাস হচ্ছে 50 নিচে অনেকে হচ্ছে আর এবারে সবচেয়ে বিশ্বস্ত যেটা হচ্ছে যে গতবার যেটা দেখা গিয়েছিল যে রোগী যদি খারাপ হতো তাও 6-7 দিন পরে যে খারাপ হতো কিন্তু এখন কিন্তু প্রথম 2-3 দিনে রোগী খারাপ হয়ে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে
সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই আমাদের তো খুব সতর্ক থাকতেই হবে, সাথে সাথে যদি করোনা ভাইরাস হয় ইমিডিয়েটলি তারা একটু ডাক্তারের সাথে পরামর্শ করে এবং স্যাচুয়েশনটা প্রতিদিন দেখবে, যদি কোনো কারণে স্যাচুয়েশনটা 94 এর নিচে নেমে আসতে থাকে দেখতে পারে তাহলে তাদেরকে হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে। কারণ এইবারে নেচারটা কিন্তু গতবার চেয়ে একটু মারাত্মক, আপনি যেটা বলেন যে ডায়রিয়া হচ্ছে, অনেকের পেটে ব্যথা হচ্ছে, আবার অনেকের র‍্যশ উঠতেছে সারা শরীরে, চোখ লাল হয়ে যাচ্ছে, এবারে লক্ষণগুলো আগে লক্ষণের চেয়ে অনেক বেশ পার্থক্য দেখা যাচ্ছে। এবং কারো কাছে যদি অস্বাভাবিক কিছু মনে হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং একটা আরটিপিসিআর টেস্ট করে নেবেন। আগে যেমন একটা ধারণা ছিল শুধু জ্বর হতে হবে, গলা ব্যথা হতে হবে, কাশি হতে হবে, এগুলো হলে করোনা লক্ষণ, তা না, এখন কিন্তু করোনা অনেক ভাবেই পরিলক্ষিত হচ্ছে, সুতরাং আমাদেরকে বেশ সতর্ক থাকতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে আপনি দেখে থাকবেন ইন্ডিয়ায় যেটা দেখা গিয়েছে যে ব্ল্যাক ফাঙ্গাস, হ্যাঁ এটা এক নতুন উপসর্গ এবং এটা আমাদের দেশে এখনো বা অন্যান্য দেশে তত প্রকোপ আকারে দেখা যায়নি, কিন্তু তারপরে আমাদের সতর্ক থাকা উচিত। এটা এমন একটা উপসর্গ দেখা গিয়েছে ভারতে যে এই ভারতীয় ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছে, তো এটা চোখ, তারপর আমাদের যে নাক এবং আমাদের যে সাইনাস আছে এবং ব্রেন, এইসব জায়গায় এফেক্ট করে এবং অনেকেই কিন্তু চোখ খারাপ হয়েছে এই এই ব্ল্যাক ফাঙ্গাসের কারণে। সুতরাং এটা একটা কঠিন অসুখ এবং এটা যেটা হয় কি কারণে হয় সেটা এলোমেলো হয়ে যায়। জি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আপনার কথাটা আমরা শুনতে পাইনি, আমি একটু যুক্ত করতে চাই তার সাথে যে ব্ল্যাক ফাঙ্গাসের যে কথাটি বললেন এবং ইতিমধ্যে কি যেহেতু এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সাথে যেই করোনা ভাইরাসটি মিল রয়েছে সেটির সাথে এটি নতুন একটি উপসর্গ যুক্ত হয়েছে, সেই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিন্তু বাংলাদেশেও দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্ল্যাক ফাঙ্গাসের ব্যাপারটা একটু একটু বাড়িয়ে বলেন যে কি হতে পারে কিংবা কি ধরনের সম্ভাবনা দেখা দিতে পারে এক্ষেত্রে। ব্ল্যাক ফাঙ্গাসটা যেটা এটা একটা জটিলতা করোনা ভাইরাস হলে সম্পূর্ণের কারণে হয়, সেটা যেটা ইন্ডিয়ায় দেখা গিয়েছে যে এইসব রোগীদের ডেক্সামেথাসন ট্রিটমেন্ট ইউজ করা হয়, ওরা ডেক্সামেথাসন জেনে থাকেন এটা একটা কন্ট্রোলে রাখতে হবে এবং যাদের এই ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে তাদের ক্ষেত্রে এই প্রকোপটা বেশি দেখা যায় এবং এটা আমাদের ইম্প্যাক্ট করে আমাদের যে চোখে, তারপর যে নেত্রনালীতে আমাদের নাক এবং হচ্ছে ব্রেন, এবং তখন যেটা হয় চোখে ঝাপসা দেখে, চোখের পাতা অনেক সময় নিচের দিকে নেমে যায়, নাক দিয়ে পানি পড়তে থাকে, মাথা ব্যথা হয় মাইগ্রেনের মতো, এই লক্ষণগুলি দেখা যায় এবং এটা প্রিভেনশন যেটা হয় এটা থেকে আমাদের যদি প্রতিকার পেতে হয় আমাদেরকে ডায়াবেটিস ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে হবে, সবসময় ডাক্তারের পরামর্শ দিতে হবে, গ্লুকোজটা মনিটর করতে হবে, হাঁটতে হবে এবং ডায়াবেটিসটা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে, এটাকে দেখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেকের পার্সোনাল হাইজিনটা খুব মেনটেন করতে হবে, হাত ধোয়া থেকে করে কাপড় চোপড় পরিষ্কার করা, বাসার হাইজিন, ফ্যামিলি মেম্বার থেকে সেফ থাকা, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে এখনো কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস বাংলাদেশে দেখা দেয়, আমাদের কিন্তু বর্ডারের কারণে চলে আসতে পারে ইন্ডিয়া থেকে, এই জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, এটাই আমি বলবো। ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে আমরা যে কোনো কঠিন কমপ্লিকেশনই ম্যানেজ করতে পারবো। ধন্যবাদ। জি আরিফ মাহমুদ, আসলে ধন্যবাদ। আসলে আপনি যেটি বলছিলেন যে যেহেতু আমরা এখন মাস্ক পরার প্রবণতাটা কিছুটা বেড়েছে কিন্তু এই মুহূর্তে আসলে সামাজিক দূরত্ব যেটি সেটি বজায় রাখা আসলে অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা দেখেছি যে ঈদের মৌসুম কিন্তু যখন গেছে তখন কিন্তু আসলে এই যে ফেরিঘাট বলেন কিংবা দূরপাল্লায় বলেন মানুষের কিন্তু অনেক বেশি গ্যাদারিং ছিল যার মাধ্যমে কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে গেছে। তারপর আমরা আশা করব যে এই সংক্রমিত হয়তো হবে না লোকজন, আরেকটু আমরা সচেতন হব। আরিফ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ দর্শক। আমাদের আজকের প্রশ্ন তো করোনা ভাইরাসে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে এভার কেয়ার হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মাহমুদ। আজ এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।